রে হে দাগি ঠান্ডা পড়ছে রে এবার দেশ রে, রই তো ফুতান না রে, ঠান্ডা দা আমার লাগি রে, আমারে খাইব হইল যা হইল যা ফানি করিল আর হাই রে শীত রে, ও শীত আমার লাগি আইসো দেশ রে। তুমি না কিতা কিতা বেটা বুটুনি ও বুটু ও ঠান্ডা লাগে রে ফুতর অধীর বাদে বইতাছে ফুতান না বেটা রই। কালকে তোমার বিয়া, আজকে গোসল সল ফাইদা পরিষ্কার হইতা ওই নয় বইতাছো কিতা? ও বেটা বুটু মিয়া, এই ঠান্ডার মাঝে বিয়াটা ফালাইলে কোন বিবেকে রে ভূত? উকিল বেড়া তখন ওইটা কইছে, কইছে শুক্রবারে বিয়া, কালকে তো শুক্রবার। আমি বিয়া করতাম না রে বা, ডেট করলাম আইলা গরম আগ দিয়ে। না ডেট করলাম যাইতো না রে বা, বেটা না করছে ওন কন্যা বাইতেও চাপ দিছে। এবার আমি ঠান্ডার মাঝে গোসল করতাম কি যাবে, গোসল না মরলে আমার শরীর হইলে খা ফুটি যায়। হাত তো না ইউ করি লাগতো। অবু তুই কতদিন মাঝে গোসল করছ না? আমি তো আপা কুষ্টি নই। হাই রে বাবা রে, হইছে নি যে করব তো কুশল করছ তা নিবে না গন্ধ করে তো শৈল। তোমার কত দিন হইছে? আমার তো 3 মাস হই গেছে রে। আমার 21 দিন হইরা গন্ধ করে শৈল, তোমার গন্ধ করে নাই? গন্ধ তো করে রে বাবু, আমি পারতাম না রে ভাই, জাতাল লাখান গন্ধ করে রে শৈল। কিতা কিতা করতাম আমি পারতাম না ঠান্ডার মাঝে, আমার কলজা ভাঙি হই যার কি। ফাতা নাই ভাই, কন্যার বাইতা চাপ দিছি উকিল দিয়ে, এখন কইছি বিয়া করাই তুই ভাই। আর তুমি ফাতা না ফাতা না, আর গোর গোর কিলা চলতো ফাতা না, মা মরছন কত দিন হইছে? ও তুই জেলা খাবাই রে, তো বাবা খাইরাম না, ওরা খাইরাম আর তোর বস্তা নাই। এই আর পাখো তোমার ঠান্ডা লাগে, আর তোর অবস্থা নাই জলিয়া। বাবু তুই করিলা রে ভাবি, এখন আব্বার উপর থেকে হরাইলা না? আমি ফাতা না, আমার সাহস শুদ্ধ, আমি কোন ছুটো, তুমি বিয়া করো, তুমি বিয়া করলে আমি দেখছি। আমি তো এখন করলাম বেটা, তোর মারবে আমি আর পারতাম না, আমার ঠান্ডার বাজার খোঁজ হয়ে যাবে, ভাঙি হয়ে যাবে বেটা। আর কাল করিলাও তুই করিলা রে বাবু, তুই বুঝুক তো আসা আমার উপর থেকে নাকি হরাই তোর উপরে দিন না। আমি কোনো সাহস হয়েছি না, আমি ছুটো রয়েছি, আমি বইতাম। আমি গোসল করতাম না, আমি গোসল করবো বিয়া না, না গোসল ভাতে বিয়ার না, যদি বই রাতে গোয়াইতো না কোনো দ্বারা হইতো না, ফাটার লান গোসল রে উষ্মা গাই দে কোন করে। বুট্টু তুই পাগল হইছ কেন বে, আমার বিয়া করাইতে বুড়া গেল, এ আমার কই দেবে যা ফানি হই যা শীতে, আমার কত গোসল করতাম আমি, বাস মুনি রে বুট্টু রে। আরে ভাই আমি গোসল ভাইলেও তো ঠান্ডার ভাত কিলা বা করতাম আমি বুট্টু রে, ও বুট্টু আমি কিলা গোসল করতাম। আব্বা তো তোমার গামছা পানির দ্বারা গেলে রে নিমুন্যা উঠে দিব। বুটু মেয়ে তুই আমার লক্ষা নয় না? জি না আব্বা, আমি পারতাম না, গেছে বার গেছিলাম পুকুরি, এবার ঠান্ডা লাগে, আমি পুকুরি ফারেও যাইতে পারতাম না। সাহস না রে, আল্লাহ রাউল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তোর ভালো লাগলে নামাজ দুই রাখা তোর বুনি, আল্লাহ বাসাইতা যাও গুজল পাইও। অবুত তুই যা বাড়ি তা আব্বা বিদায় লই যাইতে, কাউ থাকি বিদায় কিতা লই যাইবা, তুমি বিদায় যাই রাইদি। অবুত মাইশের লোকের চলা ফিরা করছি, ফানিত নামলে তো আর উঠতেই তার মুখরি, তোর আমার বিশ্বাস আর না। না এই যে লাইভ টা হার ভাই, এটা সমস্যা নাই, তার নিমুন্ন হইব, তোরা দাস্ত বাস্ত তা তো হইতে পারে, এটা সমস্যা নাই, এটা ঠিক হইব। যাও আল্লাহ, যার আমারই বুড়া কালো দর্শক খানে বিয়া করাই, তুই করলে না কেনে? আরে বাবা ঠান্ডার দা বিয়া করাম না, গরম দিন হইলে তো তোমার আমি কইলাম না, আমি বিয়া করিলাম। হাই রে ভূত, আমি কাউ থেকে বিদায় এখান লই যাই, যাও রকলার লগে চলা ফিরা করছি, ওখান যদি থাকি না দিন নাই ওগুলো মাফ করে দিতে, ওগুলো সেই বিদায় এখান লই যাই। না ভাই এটা কিচ্ছু হইতো না, তোমার তো না তোরা সরকার না, আমারে তুই বারবার একটা ভান বাতাই দিছস, তুই বিয়া করাইতে না আমার মারাইতে, তুই তোরা সরকার তো ইও নাই মরবো ভাই, এইটা কিতা হই না, পাঁচ বা আগের দিন বাদ থাক বুট্টু বিয়া, ঠান্ডা কিতা খালি আমরা দেশ নি রে ভূত। বিয়ার ভূত মাথা তুলছে আব্বার বিয়া করাইতে, বিয়ার ভূত মাথা তুলতো না, আমি রাতে রাতে ঠান্ডা লাগে রাতারাই। আচ্ছা রে ভূত, ও ভূত পুট্টু মিয়া মনটাকে দোয়া করিস রে ভূত, সহি চালা আমাদের আব্বাই দাঁড়ালে আলে আল্লাহ পানি ফিরাইয়া। আচ্ছা আব্বা আমি দোয়া করবো নে, আর ও তো টেনশন করো নে, মরলে তো তুমি মরি গেছো, বিয়া তো একবার করছো না, আবার আমার বিয়া হল না, আর এক বিয়া করিলিস আমি তো এই সময় তো গরম আছিল বেটা, গরম আছিল তুমি চা, তুমি তো কালে আমি বিয়া করিতাম, আমি বিয়া করিতাম, আমি তো ডুব ডুব দিয়ে অবাধ যদি না পাসি, এই যে ঠান্ডা ভাগ্য ভাই, এই ঠান্ডা যদি না পাসি তে আমার কত আশা বাসা আছে, তুমি তো বুড়ো গেছো মনে হয়। আল্লাহ আল্লাহ দিলে তাহলে দোয়া করিস আব্বার লাগি। আচ্ছা দাও দোয়া করো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই হাই রে আল্লাহ, আমি আইছি তোমার কাছে দরকারে, শুনো কত চলাফেরা করছি গো ভাবি, কত ডং ডাং করছি, উঠা বসা করছি, হাসি খুশি করছি, আমার আল্লাহ আসতে মাফ করে দিও, আমি যাই রাঙ্গি গো ভাবি। তুমি পুরা ভালো বিদেশ যাইতা কেন, তোমার পা ফাটাও না কেন? দূর
আমি এই যে তোমার কাছ থেকে বিদায় করে লইতাম, তুমি বুঝার চেষ্টা করো না গো ভাবি। বুঝছি তো তুমি যাইতাই, তখন তুমি বিদেশ গেলে এক কাম করিলাম না লাগিছে এন্টাইন সাহ বানান্য। আরে এই দেশে গিয়া রে ভাই আমি আইছি জরুরি একদর খারে আইবে, আমি চাইতাম কি বে আমার সময় কম, আমি সারা গাঁও ঠান্ডা লাগে সারা গাঁও বিদায় লইতাম বে, আয় বাড়াইয়া খবর আছে আয় খেলাধুলা করছি উঠা বসা করছি, আমি বিদায় লাইছি রে ভাই, আমি যাইতাম কি এখানে রে ভাই, ই বুড়া গেল তুই বিদেশ থেকে এখানে, হায় রে ভাই বুঝার চেষ্টা কর, আমি বিদায় লাইছি আমি গুসল করতাম বিদায় লাইছি গুসল করতে, ই যুক্তি তোর দিবে আমার বাবু টেবে বিয়া ঠিক করছে আমার লাগি, কালকে শুক্রবার বিয়া, আজকে গোসল করতাম উঠতে পুয়া, এখন মরণ মরণ তোমার লাগে দেখতে আনিছে গোসল খান করাইব ও তাই চাইগি তুমি দোয়া করিস রে ভাই, আর তোর অবস্থা কি তাই খাবা খাব দেখে আমার অবস্থা মাইতালাম নাই রে ভাই, যুব বহুনি আমার গাছ রাই বাইন্দা তোর আসছিল সকালে কয় অকল কাপড় ঘর বলে দুই আসতাম গরম উঠিলিছিলাম, ও তুই গরম উঠোস ঠান্ডা লাগি, ও এমন মুতে তোরে ঠান্ডার লাগি পারইতে হয় না, হয়তো আর অনুমতি লাগিতে পারিলে তোর বাঁচতাম না ভাই, লাগি দোয়া করিস গোসল করি লাগি দে কালকে বই রাতে কানে লাগিতে হইবে রে ভাই, রে আচ্ছা ভাই তুই এখন মনে আমার আমার লাগে দিলে জালে দোয়া করি দোয়া করি রে আমার গোসল করি রে না মরি দি ভাই, হাই রে ঠান্ডা রে আমারই কান তারা ধান বাঁচতো না কি তার লাগে আমার বাহ লই খাওয়ান তুমি যে উপাল লাগবো রাজ্য মুচ্ছ আমি আর গোড়া মাইতে পারবো ঠান্ডায় বারো শেষ তুমি বুঝলাম আমার গোচল হইতো না, এর দরি জনমে আর গোচল হবে না, জনমে হবে না
তোর বন্ধু দি ইজ্জত আলি কদ্দ গুতল করে ভাই গুতল করেন না ও ভাই সে আমার লগে দেয়া হইরা গেছে আমার দেখে দেবা করছিল আমার গেছে তুমি দালে গিয়া গেছে ও গুরু দেখা দেখে গুতল করে নিবে গরম লাগবে গুরু দেখা দেখে আর একটু গুতল করে দেবে আচ্ছা ও শুনি শুনি সে দাও বন্ধু তখন গুতল করে লে সে আমি করি সব সময় তার লগে চলা ফিরা করছি ঠান্ডা আইছে ওর থেকে আমার বাপের বাড়ি আমি গেছি নাকি তার লাগি এখানে হুম দাও না এখন সব সময় চলা ফিরা করছি তার পাতা আমার খাইছে না গরম তার গরমে আমি উগাটা বাড়া রাখা দেওয়া লাগতো না গরু দিবাই না যাও আমার বন্ধু গুছল করে আমি করতাম না যা আটো আজ গুছল করলিম বউ তুমি আমার ভাবো হাই রে ভাই রে বিদেশ নাই রে আমি গুসল করতাম বিদায় লওয়া যাইছি রে ভাই যে ঠান্ডা বাস মুখে মরবো হাত মতর কথা তো হওয়া যায় না গুসল করে দিলে বিদায় তো আর গিতে ভাই নো গতবার দিছিল কতুস মেম্বার এখন কমলি কাল ঘুরা নাই গেছে রে ভাই তুই যে কাল কমলি দিলে না ভাই রে আরে বাস কলাই নাই তে কমলি গতবার তো তোর মার কাটিব কল আছেন দিছি রে ভাই আমরা ওখলে এবার তোর মার কাকিতা এবারে টিব কল আছে দোয়া করিও তো এবার তো সুরবালা দেখা যাবে ভাই আমি আসতে পারি কমলি এখন তোমার দোকান দেবো আমি তুই চিন্তা করিস না এবার তুই ভাসুই দিবি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেবার যাই যাই নো আর জীব কলর মাছ পাত্রা আমার লাগে দোয়া করিস রে ভাই ও বিদায় কর লো আতাই দি রে ভাই আর যদি কুসল কইরা বাসি তে কালকে যাই টিমে ভাই লগে বইরাতি দোয়া করিস রে ভাই আমার বুদ্ধ বিয়া মাগ লইতে আমারে বিয়া করাই তো রে ভাই রে দোয়া করিস রে ভাই রে বাবু বিদায় লওয়া তত শুভ যায়নি আমি আগুন তো হইতে হইতে আর ভালো লাগে না আইলাম বার হইয়া হই যে গেলা দেখো তো জান না আর দেখি বাবা জুত কি আইটিয়া আজে ঠান্ডা রে ঠান্ডা তো আর রাত না আবার নিবা রাত বাড়াইলেও শেষ জামাই কইলি ভাই তোর বাপরে বুঝেন বাড়ির সাথে গুসলের লাগি ভালো হইছে গুসল করা তোর বাপ আব্বারে ফাটাইছি বিয়া করাইলতাম আরে গুসল লাগ গুসল তো পারিলা আর আমিও বাঁচি গেলাম কর তো চলেন না তে তোর বাপ সে করাইতে কানে তুই করছ না কানে না আই ঠান্ডার মাঝে গুসল ফাটা হইতো বিয়া করতে তো গুসল ভালো লাগবে নি এলে পারাম না গরম দিনে এখান কানে দোকান করিলি মু সমস্যা নাই গরম দিনে করব এত করে ফ্রি ঠান্ডার দিন আইব না ঠান্ডার দিনে গুসল ফাটা তখন ঠান্ডার দিনে যদি বিয়া করিতে তো গুসল ভালো লাগবে এলাকে আই পারাম না আব্বারে যে করাইতে আচ্ছা রে বাবা হল তোমরা তিনজন এখানে থাকতে আসলে তোমার যে হালত আর দুই নেই জিরিমেন ঠান্ডা আইছে না তা আমরা তো গোসল করি আমরা দেখি পানি ধরে না খেলে তোমরা আর আপনার বেশ সময় আছে আচ্ছা রে বাবা হল যাও গি আচ্ছা আপারে তো শুনিতি তোর বাবা তো সকালে আমার কাছে বিদায় লইয়া গেছে নিবিল কি তা তোর বাবা ঘরে থাকি নেই আচ্ছা রে গো দেখি তো হই যে গেলা বাস আকে বাস বাস করাই নিবা কররাম বেটা এ যাও রে বাবা দয়া আছি রে বাবা কে দাও ইবার দি রে বাবা পাশ করবা গেছিলাম গ্রামে দিয়ে সব কর দেখে যাবা খালি মানুষ টিপ গল টিপ গল হবে তাই করে বাবা ওখান তা আছিস আছিস আমার তো মনে করো এটা ইলেকশনের মাল সবার নাই খাওয়ার লাগে আমার চিন্তা জীবন নাই আমি তোমরা লাগি বুঝছি চেষ্টা বুঝছি এবারকে যে ঠান্ডা পড়ছে রে বাবা মানুষের কিছু কমলি দিয়ে এবারকে পাশ করলে বুঝছো নি আরো তো বহুত মেম্বার অকল পাশ করছো একবার আমার দিয়া দেখো আর কমলি এটা টেনশন করে না যেতালি বিহারে একলা আর তো সান দেওয়া লাগবো ঠিক আছে বেটা ঠান্ডা খুব বেশি রে বাবা ঠান্ডা খুব বেশি পাশে না ওর তারি
গরম আয়ের সিজ্জার গি ও মাস হাটাশের গন্ধ করে রে বাবা, ফাটার গন্ধ করে, ফাটার গন্ধ হয়ে ভালো আছে। আচ্ছা দেখো বেটা, গরম পানি করে আনি, গুসল ঘন্টা করাইতে পারো রে। আচ্ছা পাইলে কই আছেন ভাই? আচ্ছা কই মানে আর দিলে রে গসা সিটি বলো বোর্ডটা রে। আচ্ছা রে বাবা, আমি তো এটা কইতাম পারলাম না, একদম নির্বাচন কই না। গাছ শুনা আছে রে, কত টাকা দিলা রে? শুনা আছে রে, কত দিতে পারতাম না? আচ্ছা আমি তো কইলাম কি বলো বোর্ড দিলে বেটা, উন্নয়ন করবা দেখ পাই না রে। আমন তো তোমাকে আমরার মুকর কাছে রে তোমরা দিলা রে, গো টাল্লা রাস্তে দিলা। আচ্ছা রে বাবা, তো হাজ কইরা দিমু নে। আচ্ছা আচ্ছা তে যাই গিস আছে। আচ্ছা দিও রে গসা সিটি বলো বোর্ডটা। আচ্ছা তোমার সাসারে কই? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি যা তো টিপ হলেন লাগে, অত পাগল হইছে দেখছ নি? বিদেশের বয়স নিবা তুমি, বুয়ারে পাঠাইলাও না বিদেশের মিলন রে। আমি গুছলে যাইতাম রে ভাই রে, বিদায় লইতাম সকলের কাছে থাকি রে। ও আচ্ছা গুছলে যাইব লাগে ঠান্ডা নি ই কিটা বাবা, গুছলো গেলে তো বালা তোমার শরীর ভালো হইব, মানে গুছলো গেলে ঠান্ডা লাগলো গরম লাগবে ভালো হইব না রে। আমার বা বুট্টু বিয়ে আমার লাগে আজ রাগে রেডি করছে আমার বিয়া কাল করে ভাই। যে তুই যা রে খান্দার বিষয় নি, এটা তোর আস্তা আমার কালকে বিয়া করমু ভাই। আমার খুশি আল্লাহ ঠান্ডা লাগি রে বুঝছি তোর, কোন আলো গরম পান করে রে কইরা রাস্তা গরম পানি দাদা তো করলো না, ফালি না বললে কই যা ফালি হয়ে যায় রে বুঝছি তো। আচ্ছা তে যাও গুসল করিস রে ভাই, বাসলে দে কইব রে। আচ্ছা গুসল কই রে নাইনি, তেল মাখি নিবে মানে শরীর গরম হইছে বুঝলো না বুটি ভাই রে। আমার এই বয়স কেন ধরছে বিয়া করাই বুঝছি। আচ্ছা যাও কিছুই তো না, যাও যাও আই রে মিলন রে আই রে ওটা রে। এ নানি বেটা করতো গুসল, কি জাত খান্দা শুরু করছে বুঝা যায় বেটার, বউ মরি গেছে না গেটা, বউ মরলে উইলা মানছে খান্দে না বেটা, গুসল লাগে জেলা খান্দে। হাই রে মানুষ, ওটা মানুষ এবছরই দিন নাই আছে নি, ঠান্ডার লাগে খান্দে যাই দিদি। কি হেগু বেই বাই আইও ওয়াল্লা রে বা, ওই কে বা তুমি, ওই কে বাইনো ইটা খের গরু রে খাওয়াইতো মুচ্ছ ইচ্ছনি।
না বেটা মুচ্ছি না বে, আরাম লাগছে লাগি বুঝাছি বুঝছি রে, লেও তো লাগাই দিব কি না টাইন না ফালাই দিব ফুকরির মাঝে এটা বুঝছি রে বাবা, সাইছে তো কইরা রে বাবা, হগির ভাবে টিয়ে আস্তার আইজ বেটি মানুষ ইয়া তুকাই জেন দেবা তোমারে সারা রাত তুকাই জেন তুকাক দি মাইলে দৌড়ি আমি মুছে গেল দুইয়া দিতে হয় না তাই ওকে তার লাগি ও ভাই তো কানে আরে দুইয়া দিবা নে ও বাবা সাসা এটা দুই দিন বাদে নির্বাচন বুঠা দিলে এরবার ঠিক হলো আরে বাবা আমি বাথরুম আমার ঠান্ডা না ও সাসা শুনো খেয়ে দেখি রে গাড়ি দি কমলি দি পেছে নি রে বাবা আজকে গুজল থেকে কইলি রে বাবা আরে তুললে তো মারিলি ওটা দিয়ে বাতাস লাগে আমি না রে বাবা না আজকে তুই তোমার না যাই নি মনে ঠিক হল মার কাট রে বাবা সাসা আমার না সাসা রে বাবা রে উল্লাস কিনতে দিতে পারে একবারে ফাও থাকি যদি মাথা বন্ধ একবার সুখ মুখ বন্ধ হইলেন তে আর কি একটা দিন মনে ও সাসা ঠিক হল বুঝতে পারিনি ঠিক হল আচ্ছা দেখ মনে হইলাম তো আচ্ছা দে দিলে রে বাবা আর আজকে কেমন জহন্দা হইলো রে তোমার ইচ্ছা করবে আচ্ছা বন্ধ করবে আর বুঝতাম না না রে বাবা আর বুঝতাম না না বাবা তুই কথা কইলে নে আচ্ছা বুঝছি দিলে রে বাবা আচ্ছা বুঝলেছি রে বাবা আমার মাফ করে দাও দিলে ঠিক হলো বুঝছি আচ্ছা তুই যাগি যাগি আচ্ছা আচ্ছা যাগি তুই যাও গে হয় সাইছি না তুই কইরা যাও গে বাবা রে শুনা আছে যাও গে বাবা আচ্ছা যাও গে আচ্ছা যাও গে যাও আরে যাও গে বাবা যাও গে আমি ফলো না করছি খার হইতে না ইলেকশন আমি কি কইছ না আমি বেটি মানুষ আমি তো দা গাত মুকিলা বেশি দূরে যাইতে যাইতে আমি ওই দিন আশেপাশে বাড়ি দেখা যায় এরা বাড়ি যাইতে আমি যা বুঝ চাইতাম ওখান থেকে আমি গিয়ে যেতাম নিয়ে বাড়ি করে দেখবি দূরে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মায়া ভাবিনি ও আমি যাইতে আসলাম তোমার কাছে আমি যাইতে আসলাম ভাবি তোমার কাছে কিটা লাগি এই এই খান্দা গেল কি তুইছে ও ভাবি আমি নো কালকে যাই কি ই কি তা কও ওখানে আমরা যাওয়া আরো সাইডাস্তিন করে যাও আমরা নির্বাচন করে দূরে তুমি আছো তোমার নির্বাচন আমি এই যে তোমার কাছ থেকে বিদায় লইতাম গো ভাবি আমি নু কত ডগ না করছি তোমার লগে তো কইলাম তো সাইডাস্তিন করে যাও ভাই যে তালি ভাই নির্বাচন করে যাও দূরে আমি কই যাইতাম আমি বিদেশ না কই যাইতাম বিদেশ যাইতাম না আমি গুসলো যাইতাম বিদায় লও তাই না গুসলো যাইতাম খান দাইনি তুমি কি তাকো ও আমি আমার বাবু টেডু আমার লাগে আজরাইল রেডি করছে বিয়া করাই তো আমার রে পাগল হইছে ইয়া লওয়াই যে তালে ভাই কি তাকো বা পাঁচে গুসল তো করো তুমি গুসল করলা করি মন কায় না ঠান্ডা ও আমি ঠান্ডার মধ্যে তিন মাসের মধ্যে গুসল করছি না ইয়া লওয়াই কি তাকো তিন মাসের মধ্যে তুমি গুসল করছো না ইয়া লার ওই যে তালে ভাই তুমি রাইতিলে ঘুমাও কি পানি না বললে কই যা পানি হই যায় গো ভাবি আমি ও মাত্র গুসল কই যাইছি কি তাকো তোমার তেল কি আছে গো ভাবি আমার তো তেল কি নাই গো ভাবি ইয়া লার ওস নাই যে তালে ভাই তুমি ঘুমাও কি লা ধরো ধরো আমি তো কন্ত ধরি দাও কইরো বাসলে তো কইব আমার লাগে আর মন ফাটার গন্ধ দেখছেন আমার বমি ইচ্ছে করবো আচ্ছা যে তাহলে বাইকে কিতা গুসল করেন না গুসলো দাইতা ইয়া মামু আমার তুই বিদায় রইলে আমি পয়লা মনে করছি মনে করছি বিদেশ দাইতা ওখান বলি ই বিদায় নাই গুসলোর বিদায় ই গুজত তো রেখো ভালো ইয়া যেমন তোমার আমার তো আরো বড় খাটা তোমার খাটা সে কিতা করে আমার খাটা সে গড়ো ঠান্ডা লাগে মুতুতি দে ইয়াল্লাই কিতা কমুতি দিয়ে ইয়াল লাগে শুনে তুমি ঘুমাও কিলা আমি গন্ধে না যাই ফে ঘুমাই ঘুমাই তো পারি না যা কষ্ট ওর ই ঠান্ডা হিসেবে থেকে দিয়ে ইজ্জতালির তো কেউ নাই ও দেখা যায় খালি তুমি আর আমি ভাবি নেন তাই আমরা খালিকে তারে গিয়ে গোসল করাই আমার খাটা সে উনি মুভি নিয়ে তার গোসল করাই এমনি বন্ধুর দেখা দেখি তোমার খাটা সে কি দেখো বারা মতে নেন টান্ডেল লাগে নো কই বারাই না কথা তারে বুঝুন জমে তো লিব আচ্ছা ইজ্জত আলী ভাই তো কেউ নাই আর আমরা ভাবি লাগি আমরা খাটাস তো করাই খাটাস আনা বাড়ির তো দেখে আইনে আইলে বাইন্দা তুই তারা খালকে ইজ্জত আলী লাগে গোসল করাই
না তুমি যাই গিয়ে আমি জেতালি বাইর বাড়ির তাম করিতে আচ্ছা তুমি কি আওয়ালো দিলি আচ্ছা গো বোন কথা দিতাম না আমি কইছি তো না গো আমি কথা দিলাম আচ্ছা গো বোন যাও আচ্ছা আমি আরো খানো যাইতাম আচ্ছা হাই রে মায়ার বিল্ডিং কথা টাকা টাকি কথা সব করি বানাইছি রে আমার মাফ করে দিও রে বিল্ডিং আমি গুসতে যাইলাম কি আমি আরো পরে চল এই বন্ধু